আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে ইউএফএ সুপার কাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব। এবারের মৌসুমের শুরুতেই আরও একটি ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে রিয়েল মাদ্রিদ ইউএফএ সুপার কাপে ফাইনালে মুখোমুখি হবে ফ্রাঙ্কফুর্টের। রিয়েল মাদ্রিদ ভার্সেস ফ্রাঙ্কফুর্টের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 আগস্ট রাত 1টায়, অর্থাৎ 10 আগস্ট দিবাগত রাত 1টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইউএফএ সুপার কাপের ম্যাচটি। ইউএফএ সুপার কাপ হল চ্যাম্পিয়ন্স লিগের জয়ী দল ও ইউএফএ ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়েল মাদ্রিদ, আর ইউরোপ লিগে র্যাঞ্জার্সকে হারিয়ে পেনাল্টি শুট আউটে চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট। শক্তিমত্তার দিক থেকে আমি রিয়েল মাদ্রিদকে এগিয়ে রাখব। এই ইউএফএ সুপার কাপ ফাইনালে নিশ্চিতভাবে ফেভারিট রিয়েল মাদ্রিদ। এই ম্যাচে প্রথমবারের মতো দেখা যাবে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তি। আর এই ফাইনালের আগে সংবাদ সম্মেলনে রিয়েল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ বলেন, আমরা সম্ভাব্য সকল শিরোপার জন্য লড়াই করব, কনসিস্টেন্সি ধরে রাখাটা কঠিন, তবে মনে রাখতে হবে আমরা রিয়েল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদ ভার্সেস ফ্রাঙ্কফুর্টের এই ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।